হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আজকে আমরা জানব বিভিন্ন স্থানের ভৌগোলিক নাম সম্বন্ধে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে আমরা ফট্টিরও বেশচি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো ফার্স্ট প্রশ্ন উদীয়মান সূর্যের দেশ কাকে বলে উদীয়মান সূর্যের দেশ কাকে বলে আমরা জানি জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ যেমন বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে নেক্সট প্রশ্ন নিষিদ্ধ সূর্যের দেশ কাকে বলে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে পরের প্রশ্ন নিষিদ্ধ শহর কাকে বলা হয় নিষিদ্ধ শহর নিষিদ্ধ শহর কাকে বলা হয় লাসা তিব্বতের লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর নেক্সট প্রশ্নে চলে আসি সোনালি পশমের দেশ কাকে বলে সোনালি পশমের দেশ কাকে বলা হয় সোনালি পশমের দেশ অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালি মাছের ভূমি বা সোনালি পশমের দেশ ক্যাঙ্গারুর দেশ বলা হয় দ্বীপ মহাদেশ বলা হয় অস্ট্রেলিয়াকে নেক্সট প্রশ্ন সহস্র হ্রদের দেশ কাকে বলে সহস্র হ্রদের দেশ কাকে বলা হয় ফিনল্যান্ডকে বলা হয় পরের প্রশ্ন সোনালি আসের দেশ কাকে বলা হয় সোনালি আসের দেশ এটি বলা হয় বাংলাদেশকে নেক্সট কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয় দক্ষিণের ব্রিটেন বলা হয় কোন দেশকে নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের ব্রিটেন নেক্সট প্রশ্ন সপ্ত পাহাড়ের দেশ কাকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ ইতালি রোমের রোমকে বলা হয় ইতালি রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ বা নীরব শহর বা চিরস্থায়ী শহর পরের প্রশ্ন ইউরোপের ককপিট কাকে বলা হয় ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট নেক্সট প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে পরের প্রশ্ন সোনার শহর কাকে বলা হয় সোনার শহর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গকে বলা হয় সোনার শহর নেক্সট প্রশ্ন মসজিদের শহর কাকে বলা হয় বাংলাদেশের ঢাকাকে বলা হয় মসজিদের শহর পরের প্রশ্ন গ্রানাইটের শহর কাকে বলা হয় গ্রানাইটের শহর বলা হয় স্কটল্যান্ডের আবার দিনকে বলা হয় গ্রানাইটের শহর এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গকে কি বলা হয় সোনার শহর পরের প্রশ্ন লবঙ্গ দ্বীপ বলা হয় লবঙ্গ দ্বীপ কাকে বলা হয় মাদা বলা হয় লবঙ্গ দ্বীপ পরের প্রশ্ন চিনির পাত্র কাকে বলা হয় চিনির পাত্র বা অ্যান্টিলসের মুক্ত বলা হয় কাকে কিউবাকে বসন্তের দ্বীপ বলা হয় কাকে জামাই কাকে বলা হয় বসন্তের দ্বীপ এছাড়াও উড়ন্ত মাছের দেশ বলা হয় যেমন বার্বাডোজকে বলা হয় উড়ন্ত মাছের দেশ নেক্সট প্রশ্ন কোন দেশকে স্বর্ণ প্যাগোডার দেশ বলা হয় স্বর্ণ প্যাগোডার দেশ বা প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে এবং বার্বাডোজকে বলা হয় উড়ন্ত মাছের দেশ কিউবাকে বলা হয় চিনির পাত্র ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় ম্যাপল পাতার দেশ বা লিলি ফুলের দেশ বলা হয় লিলি ফুলের দেশ কাকে বলা হয় কানাডাকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন দেশকে কেকের দেশ বলা হয় কেকের দেশ স্কটল্যান্ডকে বলে নেক্সট প্রশ্ন মুক্তোর দ্বীপ কাকে বলে মুক্তর দ্বীপ বলা হয় বাহারেনকে পরের প্রশ্ন শ্বেত হস্তির দেশ কাকে বলে শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় থাইল্যান্ডকে বলে পৃথিবীর কসাইখানা কাকে বলে কাকে বলা হয় আমেরিকার শিকাগোকে বলা হয় পৃথিবীর কসাইখানা উত্তরের ভেনিস বলা হয় যেমন স্কট হোমকে বলা হয় স্কট হোমকে উত্তরের ভেনিস নেক্সট প্রশ্ন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে উত্তর আমেরিকার প্রেরিকে বলা হয় রুটির ঝুড়ি নেক্সট প্রশ্ন রামধনুর দেশ বলা হয় কাকে রামধনুর দেশ কাকে বলা হয় হাওয়াইকে বলা হয় হাওয়াইকে বলা হয় রামধনুর দেশ উত্তরের ভেনিস কাকে বলে কাকে বলা হয় সুইডেনের স্টকহোমকে বলা হয় এছাড়াও বেলগ্রেড যুগোস্লাভিয়াকে বলা হয় সাদা শহর সাদা শহর নেক্সট পঞ্চ হ্রদের বন্দর কাকে বলা হয় মস্কোকে বলা হয় সাদার শহর কে বলা হয় সাদা মানুষের কবর বলা হয় গিনি উপকূলকে ব্লু মাউন্টেন্স নীল পাহাড় কাকে বলা হয় নীল পাহাড় নীলগিরি পর্বতমালাকে বলা হয় পরের প্রশ্ন ব্রিটেন অব দ্য সাউথ বা দক্ষিণের ব্রিটেন কাকে বলে নিউজিল্যান্ডকে বলা হয় দক্ষিণের ব্রিটেন বা ব্রিটেন অব দ্য সাউথ সিটি অব গোল্ডেন গেট সোনালি দরজার শহর কাকে বলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সান ফ্রান্সিসকোকে বলা হয় সোনালী দরজার শহর বা সিটি অব গোল্ডেন গেট নেক্সট প্রশ্ন সিটি অফ গোল্ডেন টেম্পলস মন্দিরের শহর কাকে বলে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের অমৃতসরকে বলা হয় সিটি অফ গোল্ডেন টেম্পলস নেক্সট প্রশ্ন সিটি অব প্যালেস কাকে বলে সিটি অব প্যালেস নগরী কাকে বলা হয় কলকাতাকে বলা হয় সিটি অব প্যালেস নেক্সট প্রশ্ন আইল্যান্ড অব পালস মুক্ত দ্বীপ কাকে বলে মুক্তর দ্বীপ বলা হয় বাহরিনকে পরের প্রশ্ন ল্যান্ড অব মর্নিং কাম স্নিগ্ধ সকালের দেশ কাকে বলা হয় স্নিগ্ধ সকালের দেশ বা ল্যান্ড অব মর্নিং কাম কোরিয়াকে বলা হয় পরের প্রশ্ন ল্যান্ড অফ কেভস গুহার দেশ কাকে বলে গুহার দেশ বলা হয় স্কটল্যান্ডকে পরের প্রশ্ন ল্যান্ড অফ ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর দেশ ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে পরের প্রশ্ন লেডি অফ স্নো তুষার মানবী বলা হয় কাকে তুষার মানবী লেডি অফ স্নো কানাডাকে বলে পরের প্রশ্ন গার্ডেন সিটি বাগান শহর বাগানের শহর কাকে বলা হয় ব্যাঙ্গালোরকে পরের প্রশ্ন গেটওয়ে অব ইন্ডিয়া কোন শহরকে বলে ভারতের প্রবেশদ্বার যাকে বলা হয় ভারতের প্রবেশদ্বার মুম্বাই শহরকে বলা হয় গেটওয়ে অব ইন্ডিয়া নেক্সট প্রশ্ন হোলিল্যান্ড বলা হয় হোলিল্যান্ড বা পবিত্র ভূমি পবিত্রভূমি কাকে বলা হয় পবিত্র ভূমি প্যালেস্টাইন পরের প্রশ্ন কুইন অফ দি আরবিয়ান সি কাকে বলে আরব সাগরের রানী আরব সাগরের রানী কাকে বলা হয় আরব সাগরের রানী কোচিনকে বলা হয় পরের প্রশ্ন ভারতের চিনির পাত্র কাকে বলা হয় চিনির পাত্র উত্তরপ্রদেশকে বলা হয় ভারতের চিনির পাত্র পরের প্রশ্ন স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া কাকে বলে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া বা ভারতের মশলার বাগান ভারতের মশলার বাগান কাকে বলে মশলার বাগান সঠিক অ্যান্সার হয়ে যাবে কেরালাকে বলে নেক্সট প্রশ্ন ইম্পিরিয়াল সিটি কাকে বলা হয় ইম্পিরিয়াল সিটি রোমকে বলা হয় ডিআই অফ গ্রিস গ্রিসের চোখ কাকে বলে গ্রিসের চোখ বলা হয় অ্যাথেন্সকে বলা হয় এছাড়াও যদি বলা হয় উদ্যান নগর কাকে বলা হয় চিকাগোকে বলা হয় উদ্যান নগর নিষিদ্ধ শহর বলা হয় লাসা তিব্বতের লাসাকে সহস্র হ্রদের শহর ফিনল্যান্ডকে দক্ষিণে রানী বলা হয় সিডনিকে গোলাপি শহর জয়পুরকে চির বসন্তের নগরী বলা হয় কুইটোকে নগরী বলা হয় কলকাতাকে ভূস্বর্গ বলা হয় যেমন কাশ্মীরকে ফ্রেন্ডস আজকের ভিডিও এখানে শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো